এটা রাজনীতি করার সময় নয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াল ভয়ঙ্কর আমফান সাইক্লোনে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের বড় অংশ। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভেঙে পড়েছে হাজার হাজার বিদ্যুতের খুঁটি। এর পাশাপাশি গাছ উপড়ে গেছে, এর ফলে বন্ধ হয়েছে যোগাযোগের মাধ্যম। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, চরম সংকটে পানীয় জল ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা জল এবং বিদ্যুতের দাবি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজনীতি করার সময় নয়, পরিস্থিতি স্বাভাবিক করতে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসা উচিত। মুখ্যমন্ত্রী আরও বলেন, এরকম সাইক্লোন হয়েছিল 1937, বিষয়টা মানুষের বোঝা দরকার। উড়িষ্যা এর থেকে ছোট ছোট ঘূর্ণিঝড় স্বাভাবিক করতে, জীবনযাত্রাকে আবার সম্পূর্ণভাবে ছকে ফিরিয়ে আনতে বহু সময় লেগে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, মোবাইল কাজ করছে না, নেটওয়ার্ক টাওয়ার নেই, মানুষ সমস্যায় পড়েছেন, তাই সকলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেদিকেও তিনি নজর দিচ্ছেন। চরম সংকটের মুখে এই মুহূর্তে বাংলা। একদিকে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিপর্যয়ে গাছ পড়েছে, রাস্তাঘাটে গাছ পড়ে রয়েছে, বিদ্যুতের তার এদিক ওদিক পড়ে রয়েছে, অন্যদিকে পানীয় জলের সমস্যা হচ্ছে, তার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগ করতে পারছেন না, চলছে লকডাউন, করোনার দাপট, সব মিলিয়ে এই মুহূর্তে কোন ঠাসা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় স্বাধীন বাংলাকে। এবং আমরাও কিন্তু আমাদের পুরো অফিসারদের পাঠিয়ে ওদের ইলেকট্রিসিটিকে আমরা রেস্কিউ করে দিয়েছিলাম। আজকে আমরা উড়িষ্যা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি, ওনারা যদি কিছু আমাকে গাছ কাটার, কারণ যেহেতু সমুদ্র উপকূলে গাছটা প্রায় কাটতে হয়, সেহেতু যদি গাছ কাটে কাটার জন্য কিছু লোককে পাঠায় তোরা পাঠাবে। আজকে ভুটানের প্রধানমন্ত্রী সকালে আমাকে ফোন করেছিলেন, উনিও পার্সোনালি খুবই কনসার্ন অ্যাবাউট বেঙ্গল। কালকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও কথা হয়েছে, হাসিনাজিও ফোন করেছিলেন। এবং আমি একটা কাজ করেছি, যার জন্য আজকে এই মিটিংয়ে সিএসকে নিয়ে আসিনি, উনি ওখানকার মনিটারিংগুলো ওনাকে করাচ্ছি। এবং আজকে পরিষ্কার আমি বলেছি সিএসসিকে, যতক্ষণ পর্যন্ত আপনি কলকাতা বা আশেপাশে, এখানে তো স্টেট ইলেকট্রিসিটি প্রদান করা ওদের মতো করছে, এবং ওরা দেওয়ার টাইম দেওয়া হয়, এবং ওরা সাকসেসফুল আগেরবারও হয়েছিল, এখানে প্রায় 43,000 পোল পড়ে গেছে শুধু একটা জায়গায়। এই পোলগুলো আমার কিনে এনে তারপরে পৌঁছানো, তারপরে পোকা, এটা অনেক বড় যুক্তি।